আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা, কি হবে যদি আমরা দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর দুটি গতি দানব একে অপরের সাথে রেস করে, মানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর গতি দানব বলতে কাওয়াসাকি নিনজা H2 সাথে ইয়ামা R1 এর সাথে রেস করানো হবে। এমনিতে দুনিয়ার মধ্যে এই দুটি বাইকই এতটা বেশি পপুলার যে এই বাইকগুলোকে কেনার জন্য অনেক লোকেরা পাগল হয়ে থাকে। কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা এই দুই ভয়ঙ্কর গতি দানব একে অপরের সাথে রেস করে দেখানো হবে কে সব থেকে বেশি ভালো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক দর্শক বন্ধুরা, আজ ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখুন দর্শক বন্ধুরা, সত্যি করে এই বাইকটা তো আমাদের কাছে নেই, সেই জন্য আমরা এই দুটি বাইক সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে এই দুজনের মধ্যে রেস করাবো, দেখে নেবো কোন বাইকটা সব থেকে সেরা। তো দেখুন দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাকে বলে রাখি কাওয়াসাকি নিনজা H2 মধ্যে ব্যবহার করা আছে 998 সিসির ইনলাইন ফুল লিকুইড কুলিং উইথ সুপার চার্জার ইঞ্জিন। এবং দর্শক বন্ধুরা, আমাদের এই পৃথিবীর মধ্যে দুকাটি কোম্পানি বাইকের মধ্যে ব্যবহার করা V4 ইঞ্জিনের থেকে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন হলো সুপার চার্জার ইঞ্জিন। এবং এই ভয়ানক ধরনের ইঞ্জিনটাকে কাওয়াসাকি নিনজা H2 মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং কাওয়াসাকি নিনজা H2 আপনাকে 14,000 RPM, 310 PSI পাওয়ার এবং 114 Nm টর্ক জেনারেট করে দেয়। তখন আমাদের কাওয়াসাকি নিনজা H2 খুব সহজে 300 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডকেও অ্যাচিভ করে নেয়। এবং আমাদের ভারতবর্ষে যদি এই বাইকটাকে আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে দিতে হবে প্রায় 79 লাখ টাকা। এরপরই একটা ভয়ঙ্কর গতি দানব হলো ইয়ামা R1। দেখুন ভাই, আমাদের দুনিয়ার মধ্যে অনেক সুপার বাইক ব্র্যান্ড থাকতে পারে, কিন্তু ইয়ামা এমন একটা কোম্পানি যে নিজের বাইকের সাথে পাওয়ারের কোনো কমতি রাখে না। সেটা আপনি ইয়ামা R15ও ভাবতে পারেন বা ইয়ামা R1ও ভাবতে পারেন। দেখুন, এই পুরো দুনিয়ার মধ্যে ইয়ামা কোম্পানি R15কে এমন একটা বাইক বানিয়েছে যে 150 সিসির বাইক হয়ে 150 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি দিতে পারে। কিন্তু ইয়ামা কোম্পানি R1 এর থেকেও বেশি ভয়ানক। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 998 সিসির ইনলাইন ফোর লিকুইড কুলিং ফোর ভ্যালভ ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটা আপনাকে 13,500 RPM, 200 হর্স পাওয়ার এবং 112 Nm টর্ক জেনারেট করে দেয়। তখন ইয়ামা R1 এর সর্বোচ্চ গতি প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এবং আপনি যদি ইয়ামা R1 কে কিনতে চান তাহলে আপনাকে ভারতীয় মূল্য হিসাবে দিতে হবে প্রায় 25 লাখ টাকা। তো দেখুন দর্শক বন্ধুরা, কাওয়াসাকি নিনজা H2 থেকে ইয়ামা R1 জেতার চান্স সব থেকে বেশি, কারণ কাওয়াসাকি নিনজা H2 সর্বোচ্চ গতি হচ্ছে 299 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 0 থেকে 60 কিলোমিটারের স্পিড মাত্র 2.6 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। আর সেখানেই আমাদের ইয়ামা R1 এর সর্বোচ্চ গতি হলো 300 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই সুপার বাইকটা 0 থেকে 60 কিলোমিটারের স্পিড মাত্র 2.6 সেকেন্ডের মধ্যেও ধরে নেয়। মানে কাওয়াসাকি নিনজা H2 থেকে ইয়ামা R1 আপনাকে 1 কিলোমিটার বেশি স্পিড দেবে। এবং দর্শক বন্ধুরা, কিছুক্ষণের জন্য আপনি মেনে নিন কাওয়াসাকি নিনজা H2 সর্বোচ্চ গতি 300 কিলোমিটার, R1 এর সর্বোচ্চ গতি 300 কিলোমিটার, মানে দুটি রাক্ষসের সর্বোচ্চ গতি হচ্ছে একই। এই টাইমে যদি আমরা কাওয়াসাকি নিনজার ওয়েট দেখি তাহলে ওর ওয়েট আসবে 216 কেজি এবং আমাদের ইয়ামা R1 সব থেকে লাইট ওয়েটের সাথে আসবে 200 কেজি। এবং দর্শক বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন স্পিডের ক্ষেত্রে ওয়েটটা অনেকখানি ম্যাটার করে, মানে দুটি বাইকের স্পিড যদি একই হয় তাও ইয়ামা R1 খুব সহজে লাইট ওয়েটের সাথে আগে এগিয়ে যাবে। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের ইয়ামা R1ই হচ্ছে আজকের উইনার। বাকি দর্শক বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমায় কমেন্ট লিখতে একদম ভুলবেন না, আর ভিডিও দেখে ভালো লাগলেও কমেন্ট করতে একদম ভুলবেন না।